শিলচৰৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ পৰা প্ৰথমবাৰৰ বাবে এজন দিব্যাংগ পাৰফৰ্মিং আৰ্টছত গ্ৰেজুৱেট হৈছে, আৰু তেওঁ হৈছে শিলচৰৰ ৰুদ্ৰাণী দাস। তেওঁ দৃষ্টিহীন এগৰাকী ছাত্ৰী। আজি সেই ৰুদ্ৰাণীৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, আৰু ইমান বাধা বিপত্তিৰ পিছতো কেনেধৰণে তেওঁ পঢ়া শুনা চলাইছিলে আজি জানিবলৈ মই চেষ্টা কৰিম। ভালোই লাগছে, অনেক কষ্ট ছিল পড়াশোনার সময়। আমাদের একটা পেপার ছিল ডিসার্টেশন, যেটা করতে আমাকে পুরো সক্ষম টিম, তারপর আমার বাড়ির লোকেরা অনেকেই মোটামুটি অনেক, এটা যদি এই পেপারটা আমাদের অ্যাকচুয়ালি মেইন ছিল যেটা লাস্ট সেমিস্টারে, এটা যদি মানে কমপ্লিট করতে না পারতাম হয়তো আমার একটা ব্যাক পেপার ছুটে যেত যার জন্য। তো ওইটার জন্য আমি খুবই টেনশনে ছিলাম যে কী করে হবে। তার জন্য আর পড়াশোনার জন্য আমাদের সক্ষম টিম একটা ইয়ে করেছিল, কী বলে, স্কলারশিপের পুরো ব্যবস্থা করেছিল গুয়াহাটিতে, একটা মিনিস্ট্রি লেভেলের কী বলে ওটাকে সংস্থা বোধ হয় শিশু সারথি, ওইটা আমাকে পুরো স্কলারশিপের ব্যবস্থা করেছিল। যত মানে আমাদের তো 3 ইয়ার্সের কোর্স, তো ওই কোর্সটা পুরো কমপ্লিট করার মানে এডুকেশন পুরো ওরাই ব্যবস্থা করে দিয়েছিল। তো তারপর ওইখান থেকেই পড়াশোনা শুরু। ডিপার্টমেন্টেরও সবাই আমাকে হেল্প করেছে, বন্ধুরা টিচার্সরা, ওনারাও আমাকে যথেষ্ট নোটস দিতে, বা যেহেতু স্যার জানতেন আমার মানে লিখতে খুব প্রবলেম হতো নোটসগুলো, তো স্যার ফটো করে নোটসগুলো আর কি পিডিএফের মাধ্যমে মোবাইলে দিয়ে দিত, আর আমার ফ্যামিলির লোকজন ওটা প্রিন্ট করে পড়ে পড়ে শোনাতো, আর যেটা মুখস্থ করে আমি এক্সাম দিতাম। তুমি দুটা চোখে দেখতে পাও না কি কোনটা দিয়ে মানে? আমার ডান চোখে আমি একদমই দেখতে পাই না, আর বাঁ চোখে হয়তো 5% দেখতে পাই, সেটার মানে ডক্টরের কথাই জানা গেছে, কিন্তু আমি ওইটাতেই অল্পই একদম দেখতে পাই। কত বছর বয়সে বয়স থেকে তুমি মানে একদম দেখতে পাও না, জন্ম থেকে তুমি দেখতে পাও? জন্ম থেকে তো বলতে পারবো না, তো বাবা মার কাছ থেকে যতটুকু শুনেছি 1 বছর থেকে ওনার ডক্টর দেখানোর পর জানা গেছে আমার চোখের প্রবলেম। তো বাড়িতে শুনেছিলাম বাচ্চারা তো আগে রেড কালারের বল টল দেখলে খুব অ্যাট্রাক্টিভ হতো, কিন্তু আমি নাকি ওইসব দেখতে পারতাম না। তো তখনই আমার একজন রিলেটিভ ওকে নোটিস করে বাড়ির লোকে জানিয়েছিল যে আমার হয়তো চোখের প্রবলেম, তো সেটা জানার পরই বাড়ির লোকেরা ট্রিটমেন্ট স্টার্ট করেছিল। তো একদম ক্লাস 1 থেকে যদি ধরি, আমি ক্লাস 1 থেকে একদম গ্রাজুয়েশন, এই যে স্টাডি লাইফটা তোমার কতটুকু তোমার জন্য কঠিন ছিল? স্টাডি লাইফ বলতে খুবই কঠিন ছিল যাকে বলে। পড়াশোনা করতে গেলে আমি তো বই একদম আমি সানলাইটের সাথে পড়তাম, কারণ রাত্রের আলোতে আমি পড়তে পারতাম না লাইফে, তো সূর্যের আলোর মধ্যে বই নিয়ে পড়তাম, আর বেশি পড়লে তো চোখে প্রেশার পড়বে, তো মা মানে বসে পড়াতো, কিছু পড়া শুনে শুনে মুখস্থ করতে হতো, এইভাবে পড়াশোনা করতাম। আর ইউনিভার্সিটি তুমি কীভাবে যাওয়া আসা করতে? ইউনিভার্সিটি তো আমাদের বাস ছিল, বাসে উঠে প্রথম প্রথম খুব অসুবিধা হতো সিট নিয়ে, সিট পাওয়া যেত না, তো তারপর একদিন একটা ইনসিডেন্ট হয়, তো তারপর থেকে ডিসিশন নিজেই আমাদের বাসে একটা সিটের ব্যবস্থা করে দিয়েছি। আমার বাবা বাসে তুলে দিত, বন্ধুরা থাকতো গেটের বাইরে, ওরাই আমাকে দিতো। তো তুমি যখন এক্সামটা দিলে তখন কে লিখে দিত? কি আমার একটা রাইটার ছিল, ও আমার কাজিন ব্রাদারই ছিল। তো আমাদের নিয়ম হচ্ছে পড়ার যেহেতু আমি বড় ক্লাসের, আমার থেকে অনেকটা ছোট ক্লাসের একজনকে দিতে হবে, তো ও মানে ওকেই বলেছিলাম, যেহেতু ও এবার ম্যাট্রিকটা জাস্ট পাস করেছিল, তো ওকে বলেছিলাম তুই আপাতত দে আমার সাথে, তো এইভাবেই এখন। ওর নামটা কি? ওর নাম হচ্ছে অংশুমান দাস। তার সাথে আরেকটি মেয়ে ছিল অসীমা, অসীমা দাস বোধ হয় ওর টাইটেলটা আমি ঠিক জানি না, তো ও আমার সাথে বাকি কয়েকটা এক্সামে গিয়েছিল। তো যেহেতু এক্সামের সময় অন্য কেউ লিখছে, তো তোমাকে কি এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল এক্সাম? হ্যাঁ, আপনি হাফ অ্যান আওয়ার এক্সট্রা দিয়েছিল, আমি তো আনসার টিক টিক করে দিতাম। পড়াশোনা ছাড়া আর কী কী করতে ভালো লাগে? আমার গানই বেশি। গান কত বছর বয়স থেকে শিখছো তুমি? গান আমি ক্লাস 2 থেকে শিখছি। তো গান নিয়ে আগামীতে কী কী করার ইচ্ছে আছে, কী স্বপ্ন? এখন তো ইচ্ছে আছে, এখন একটা মিউজিক টিচারের জবে অ্যাপ্লাই করেছি কেবিতে, জানি না ওটার কি রেজাল্ট আসে। আর ইচ্ছে আছে একটা ভালো জায়গায় প্রোগ্রাম করবো, খুব মানে অনেক লোকজন দেখবে, একটা ভালো রিয়েলিটি শো হোক বা যে কোনো একটা ভালো জায়গায়।
আর একাডেমিক যদি কথা বলি আর কি পড়াশোনা করা হচ্ছে? শুনলাম তো আসাম ইউনিভার্সিটিতে মাস্টার্স আসছে, হয়তো পিএইচডিও আসবে, তো ভাবছি ওইগুলো যদি আসে তো আবার পড়াশোনাটা শুরু করব। রুদ্রাণী দাস অসম বিশ্ববিদ্যালয়ৰ প্ৰথমগৰাকী দিব্যাংগ এজন গ্ৰেজুৱেশ্যন পাৰফৰ্মিং আৰ্টছ লৈ পেলাই তেওঁ ইতিমধ্যে গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰিছে আৰু তেওঁৰ ইচ্ছা আৰু আচলতে ইচ্ছা শক্তি থাকিলে সকলো সম্ভৱ, এয়া আকৌ ৰুদ্ৰাণী দাসে প্ৰমাণ কৰিছে। আৰু আৰু মাষ্টাৰ্ছ কৰাৰো ইচ্ছা আছে, লগতে তেওঁৰ আটাইতকৈ বেছি ভাল লাগে গান গাবলৈ আৰু গানৰ প্ৰতি তেওঁৰ এটা মৰম ভালপোৱা সকলো আছে আৰু গান লৈ পেলাইও তেওঁ আগবাঢ়ি যাব পাৰে। আৰু মই ভাবোঁ যে এই লোকেল 18ৰ এই বিশেষ প্ৰতিবেদনৰ জৰিয়তে আপোনালোকে সকলোৱে তাইক আশীৰ্বাদ কৰিব, তাইক মৰম কৰিব যাতে তাই আৰু আগবাঢ়ি যাব পাৰে।